জোর করে সকলকে ভয় দেখানো তো কংগ্রেসেরই সংস্কৃতি। 5 দশক ধরে এমনটা করে আসছে ওরা। বিশিষ্ট আইনজীবীদের চিঠির প্রসঙ্গে এইভাবেই হাত শিবিরকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে চিঠি লেখেন 600 আইনজীবী। তার প্রেক্ষিতেই কংগ্রেসকে তোপ দাগলেন নরেন্দ্র মোদী। লোকসভা ভোট দোরগোড়ায় এহেন আবহে প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভে, বিশিষ্ট আইনজীবী পিঙ্কি আনন্দ সহ 600 বেশি আইনজীবী চিঠি লিখলেন ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে। চিঠিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে তারা গুরুতর অভিযোগ করেছেন। চিঠির বয়ান, দেশের একটি নির্দিষ্ট গোষ্ঠী বিচার ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, বিচার ব্যবস্থার উপর প্রভাব খাটাচ্ছে। চিঠিতে দেশের প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে বলা হয়েছে, একটি নির্দিষ্ট গোষ্ঠী আদালতের রায়ে প্রভাব খাটানোর চেষ্টা করে চলেছে, বিচার ব্যবস্থার উপর প্রভাব খাটাচ্ছে, বিশেষ করে সেই সব মামলায় যেখানে কোনো বড় নেতা জড়িত অথবা দুর্নীতির অভিযোগের মামলা। এই ধরনের গতিবিধি দেশের বিচার ব্যবস্থার উপর মানুষের বিশ্বাসে আঘাত হানতে পারে, বিচার ব্যবস্থার জন্য বিপজ্জনক। প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে ভারতের বিচার ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন আইনজীবীরা। সেই চিঠি প্রসঙ্গে বলতে গিয়ে কংগ্রেসকে টেনে এনেছিলেন মোদী। এক্স হ্যান্ডেলের পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, ভয় দেখানো হেনস্থ করা এই সব কংগ্রেসের পুরনো সংস্কৃতি। 5 দশক আগে তারা, মানে কংগ্রেস নিজেরাই, একটি প্রতিশ্রুতিবদ্ধ বিচার বিভাগের দাবি জানিয়েছিল। সেই তারাই এখন নিজেদের স্বার্থ চরিতার্থ করতে নির্লজ্জভাবে অন্যদের থেকে প্রতিশ্রুতির দাবি করছে। দেশের জন্য তারা কোনো প্রতিশ্রুতি রাখতে পারেনি। 140 কোটি দেশ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী এই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যে প্রতিক্রিয়া দেয় কংগ্রেস। মোদীর উদ্দেশ্যে 3টি প্রশ্ন ছুড়ে দিয়েছেন কংগ্রেস সভাপতি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আপনি যে হেতু ভারতের প্রতিষ্ঠানগুলিকে আপনার ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করেন, তাই আমার আপনার কাছে কিছু প্রশ্ন আছে। ঠিক কী কী লিখেছেন আইনজীবীরা? দেশের 600 বেশি আইনজীবী চিঠিতে লিখেছেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী বিচার ব্যবস্থার কাজকর্মে প্রভাব খাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, বিচার ব্যবস্থার স্বর্ণযুগ চলছে, এরকম একটি মিথ্যে ন্যারেটিভ চালানো হচ্ছে। আসলে আদালতের কাজকর্মে প্রভাব খাটানো, প্রশ্ন তোলা, বিচার ব্যবস্থার উপর বিশ্বাস কমানো সামিল। ওই নির্দিষ্ট গোষ্ঠীর রাজনৈতিক এজেন্ডার ভিত্তিতে আদালতের রায়ের প্রশংসা অথবা নিন্দা করে। আসলে এই গোষ্ঠীর উদ্দেশ্য মাই ওয়ে বা হাইওয়ে। একই সঙ্গে বেঞ্চ ফিক্সিংয়ের থিওরিও ওই গোষ্ঠীরই তৈরি। আইনজীবীদের অভিযোগ, আশ্চর্যের বিষয় হলো কোনো নেতা কারো বিরুদ্ধে প্রথমে দুর্নীতির অভিযোগ আনছেন, তারপর আদালতে সেই অভিযুক্ত ব্যক্তিকেই বাঁচাচ্ছে সংশ্লিষ্ট নেতা। এই পরিস্থিতিতে আদালতের রায় যদি ওই নেতার পছন্দ না হয়, তখনই আদালতের মধ্যে কিংবা মিডিয়ার মাধ্যমে রায়ের সমালোচনা শুরু করে দিচ্ছেন। আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, কিছু নির্দিষ্ট মামলায় রায় নিজেদের পক্ষে করানোর জন্য বিচারপতিদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় মিথ্যে ছড়ানো শুরু হয়ে যাচ্ছে। বিচার ব্যবস্থার উপর এই রকম প্রভাব খাটানো যে কোনো পরিস্থিতিতেই অসহনীয়। আইনজীবীদের অভিযোগ, নির্বাচনের আবহে এসব বিশেষ গ্রুপের তৎপরতা আরও সক্রিয় হয়ে ওঠে। 2019 সালে লোকসভা নির্বাচনেও একই জিনিস দেখা গিয়েছে। আমাদের আদালতকে এই ধরনের হামলা থেকে রক্ষা করার জন্য আমরা সুপ্রিম কোর্টকে কঠোর ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি। চিঠিতে আইনজীবীরা বিচার বিভাগের সমর্থনে ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান জানিয়েছেন, যাতে বিচার বিভাগ গণতন্ত্রের একটি শক্তিশালী স্তম্ভ হিসেবে টিকে থাকে। জোর করে সকলকে ভয় দেখানো তো কংগ্রেসেরই সংস্কৃতি। 5 দশক ধরে এটাই করে আসছে ওরা। বিশিষ্ট আইনজীবীদের চিঠির প্রসঙ্গে এভাবেই হাত শিবিরকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে চিঠি লেখেন 600 আইনজীবী। তার প্রেক্ষিতেই কংগ্রেসকে তোপ দাগলেন নরেন্দ্র মোদী। লোকসভা ভোট দোরগোড়ায় এই আবহে প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভে, বিশিষ্ট আইনজীবী পিঙ্কি আনন্দ সহ 600 বেশি আইনজীবী চিঠি লিখলেন ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে।
চিঠিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে তারা গুরুতর অভিযোগ করেছেন, চিঠির বয়ান দেশের একটি নির্দিষ্ট গোষ্ঠী বিচার ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, বিচার ব্যবস্থার উপর প্রভাব খাটাচ্ছে। চিঠিতে দেশের প্রধান বিচারপতিকে লেখা বলা হয়েছে যে একটি নির্দিষ্ট গোষ্ঠী আদালতের রায় প্রভাব খাটানোর চেষ্টা করে চলেছে, বিচার ব্যবস্থার উপর প্রভাব খাটাচ্ছে, বিশেষ করে সেই সব মামলায় যেখানে কোনো বড় নেতা জড়িত অথবা দুর্নীতির অভিযোগে মামলা। এই ধরনের গতিবিধি দেশের বিচার ব্যবস্থার উপর মানুষের বিশ্বাসে আঘাত হানতে পারে, বিচার ব্যবস্থার জন্য বিপজ্জনক। অন্যান্য খবর আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। পাশাপাশি যেটা বলছিলাম আপনাদেরকে, যে প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে ভারতের বিচার ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন আইনজীবীরা, সেই চিঠি প্রসঙ্গে বলতে গিয়ে কংগ্রেসকে টেনে এনেছিলেন মোদি। এক স্যান্ডেলের পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, ভয় দেখানো, হেনস্থা করা, এইসব কংগ্রেসের পুরনো সংস্কৃতি। আর এরপরে একটি টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে লেখা যে ভয় দেখানো, হেনস্থা করা, এইসব কংগ্রেসের পুরনো সংস্কৃতি। পাঁচ দশক আগে তারা নিজেরাই একটি প্রতিশ্রুতিবদ্ধ বিচার বিভাগের দাবি জানিয়েছিল, সেই তারাই এখন নিজেদের স্বার্থ চরিতার্থ করতে নির্লজ্জভাবে অন্যদের থেকে প্রতিশ্রুতি দাবি করছে। দেশের জন্য তারা কোনো প্রতিশ্রুতি রাখতে পারেনি, 140 কোটি দেশ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এরপরই মল্লিকার্জুন খড়গে তিনি একটি টুইট করেছেন, আপনি যেহেতু ভারতের প্রতিষ্ঠানগুলিকে আপনার ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করেন, তাই আমার আপনার কাছে কিছু প্রশ্ন আছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।